পার সমস্যা স্থায়ী সমাধান না করে জিটিএ নির্বাচনের প্রতিবাদ। অনুসরণে অসুস্থ হয়ে পড়লেন বিমল গুরুং। হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের দেওয়া হলো অক্সিজেন সাপোর্ট। সোমবার থেকে সিংবাড়িতে প্রতীকী অনুসরণে বসেছে গোর্খা জনমুক্তি মোর্চা। এদিন অনুসরণ তুলে নেবার আবেদন জানান মন্ত্রী বুরুচিক বরাইক। যদিও এখনো দাবি পূরণ না হলে অনুসরণে অনর রয়েছেন বিমল গুরুং। জমি বিবাদের জেরে মালদার মানিকচকের বালুচোলা গ্রামে ধুন্ধুমার। সাত থেকে আটটি বাড়িতে ভাঙচুর, বোমাবাজি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার হয়েছে বেশ কিছু বোমা। বাড়ির দেওয়ালে তাজা বোমার দাগ, মাটিতে পড়ে রয়েছে বোমার সুতলি, গুড়িয়ে দেওয়া হয়েছে টালির চাল, দরজা জানলা ভেঙে খান খান চেয়ার টেবিল সহ সমস্ত আসবাব। হামলার হাত থেকে রক্ষা পায়নি টোটো। এই ছবি মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে। শনিবার সকালে পরপর সাত আটটি বাড়িতে এভাবেই তাণ্ডব চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, অশান্তির সূত্রপাত একটি জমির মালিকানা নিয়ে। জমিটিকে নিজেদের বলে দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও তৃণমূলের অঞ্চল সভাপতি দুজনেই। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের অভিযোগ, জমি বিবাদের জেরে হামলা চালিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি। প্রেসিডেন্ট মানে জমি আর মাফিয়াগিরি করছে। আমি জমি কিনে রেখেছি চৌকি মিদ্দাসপুরে সঞ্জিত ঝা রঞ্জিত ঝা এদের জমি। ওখানে ওর লোকজন দিয়ে মানে জবরদখল করছে এবং চাষ করে দিয়েছে আমার জমিতে এবং বাগান চাষ করে দিয়েছে। এটা প্রশাসনও জানে এবং আমাদের ঊর্ধ্বতম নেতৃত্বও জানে, এগুলো সবই জানানো আছে। মানে এক কথায় আমি ওই জমির ব্যাপারে আমার টোটালটাই অজানা। আমি ওই জমি সংক্রান্ত আমার কোনো কিছুই জানা নাই। সমস্ত বেশিরভাগ পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত ক্ষমতায় আছে এবং তারা বিভিন্ন জায়গায় এনআরজিএস স্কিম থেকে টাকা চুরি। একমাত্র অর্থ কিভাবে রোজগার করা যায় সাধারণ মানুষের, সরকারের রক্ত কিভাবে তছরূপ করা যায়, এটাই তাদের কাজ হয়েছে। যে গন্ডগোলটা পুরোপুরি কোনো রাজনৈতিক গন্ডগোল নয়, টোটাল গন্ডগোলটা এদের জমি জমা নিয়ে, কেনা বেচা নিয়ে। এদের মধ্যে নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরে গন্ডগোল আছে। আইসি দীর্ঘদিন ধরে বিষয়টা দেখছেন, আমরাও দেখছি, আমরা আইসিকেও বলছি, আইসি সাহেব সেটা অ্যাকশন নিচ্ছেন যখন যেটা হচ্ছে। এবং আমি আমাদের এসপি সাহেবকেও ডিটেলসটা বলেছি কয়েকদিন আগে, ঘটনাটা এরকমভাবে চলছে। এলাকায় উত্তেজনা থাকায় রয়েছে পুলিশ পিকেট। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু তাজা বোমা। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।